আবে জমজম, এটাকে বলা হয় আবে জমজম। আবে জমজমের পানির মতোই এর স্বাদ। এটি অবস্থিত শিরহিন্দ শরীফে। কথিত আছে মক্কায় অবস্থিত আবে জমজমের সঙ্গে একটি সংযোগ এই আবে জমজমের এই ভারতে অবস্থিত শিরহিন্দে, পাঞ্জাবের শিরহিন্দে এই আবে জমজমের একটি সম্পর্ক রয়েছে। অতীতে এখানে সেই ফোয়ারা, এখানে আল্লাহ প্রদান করেছেন, সেই ফোয়ারা থেকে ফোয়ারার চারপাশে একটি কুয়ার মতো করে দেওয়া হয়েছিল। সে কুয়ার সঙ্গে একটি কল ছিল। এখন সেখানে চৌবাচ্চা তৈরি করা হয়েছে এবং তার ভিতরে মেশিন দিয়ে পানি উঠানো হচ্ছে। পানির স্বাদটি একই রকম জমজমের পানির মতোই এবং তার গুণাগুণও জমজমের পানির মতোই। এটিকে বলা হয় ভারতবর্ষের আবে জমজম। হযরত শায়খ আহমেদ ফারুকে শিরহিন্দি রহমতুল্লাহি এর দরবারের সঙ্গেই এটি অবস্থিত। এটা হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ হুজুরের দরবার সংলগ্ন মসজিদ। ওদিকে প্রধান গেট, এখানে লঙ্গরখানা, মানুষ এখানে খেতে পারে, শত শত মানুষ প্রতিদিন খায়। ওদিকে বাংলো, মানুষ এখানে থাকতে পারে। দূরে হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহের বাগানের ওপাশে তার বড় সাহেবজাদা হযরত মাসুম রব্বানী রহমতুল্লাহি হুজুরের রওজা মোবারক। এগুলো রেস্ট হাউস, এখানে মানুষ হোটেলের মতোই টাকা দিয়ে থাকতে পারেন। উন্নত মানের রেস্ট হাউস, এখানে এসি রয়েছে এবং উন্নত পরিষেবা প্রদান করা হয়ে থাকে। বেশ কিছু রেস্ট হাউস এখানে রয়েছে, আন্তর্জাতিক মান তার। আপনি এখানে 500 টাকা দিয়ে সাধারণ একটি ঘর পেয়ে যাবেন, দুবেলা খানা খেতে পারবেন, টাকা ছাড়াই থাকতে পারবেন, খেতে পারবেন এবং আল্লাহর উলির দরবারে রুহানি ফায়েজ তাওয়াজ্জু নিতে পারবেন। হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাদশাহ আকবরের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, বাদশাহ আকবর হিন্দু মুসলমান খ্রিস্টান মিলে একটি সব ধর্মের আইন কানুনগুলো মিলে একটি নতুন ধর্ম তৈরি করেছিলেন, যাকে বলা হয় দিনে ইলাহি নামে নতুন ধর্ম প্রচার করেছিলেন, যাতে ইসলামের মূল আকিদা, মূল নীতিগুলো ধ্বংস হচ্ছিল। তার বিরুদ্ধে কোনো মাওলানা কেউ তখন সংগ্রাম করেনি, তার বিরুদ্ধে কথা বলেনি, একমাত্র হযরত মুজাদ্দিদ আলফে সানি শায়খ আহমেদ ফারুকি শিরহিন্দি সেই রাজার বিরুদ্ধে, সেই বাদশার বিরুদ্ধে
রুখে দাঁড়িয়েছিলেন। একজন মানুষ, একজন আধ্যাত্মিক মানুষ কিভাবে একজন বড় রাজা, শক্তিশালী বাদশার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সফলতা অর্জন করতে পারে, হযরত শায়খ আহমেদ ফারুকী শিরহিন্দি তার বাস্তব উদাহরণ। একজন শায়খ আহমেদ ফারুকী শিরহিন্দি মুজাদ্দিদ আলফে সানি, তিনি যথেষ্ট হয়েছিলেন তখন একমাত্র আল্লাহ তাআলার এই মুজাদ্দিদিয়াতের বরকতে, আল্লাহ তাআলার দয়ার বরকতে তিনি এই বাদশার বিরুদ্ধে দাঁড়িয়ে দিন ইসলামকে পুনরুদ্ধার করতে পেরেছিলেন। এই জন্য আধ্যাত্মিকতার প্রচণ্ড গুরুত্ব রয়েছে ইসলামে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনিও হীরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন আল্লাহর মানসিক শক্তি অর্জন করার জন্য। কোরআনেও এ বিষয়ে বলা হয়েছে, কদ আফলাহা মান তাজাক্কা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।